राधे राधे, अपनारा सबाई भालो आछेन, सबाई भालो थाकबेन। आजके आमी ज्येष्ठ कृष्णपक्षिया अपरा एकादशी व्रत माहात्म्य सम्बन्धे बोलबो। श्री एकादशी तिथि शिवरी प्रियतमा तिथि, सेई जन्य एई तिथिके हरिवासर बला हय। हरि भक्ति विलासे श्री भगवत प्रीति हेतुई এই ব্রত সকলের করণীয়। একাদশী ব্রতং নাম সর্বকাম ফলপদং, কর্তব্যং সর্বদা বিপ্রয়ী বিষ্ণুপীনং কারণম। অর্থাৎ সকল কাম ফলপদ একাদশী ব্রত, ভগবত প্রীতির জন্য সকলের এই ব্রত করা উচিত। এই ব্রত পালনে আনুষঙ্গিক ভাবে সুখ ঐশ্বর্য লাভ হইয়া থাকে। বৃহৎ নারদীয় পুরাণে বর্ণিত আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নারী সকলেই একাদশী ব্রত পালন করিলে মোক্ষ লাভ করিতে পারেন। একাদশী ব্রত পালনে উপবাসী থাকিবে তবেই কৃষ্ণ ভক্তি লাভ করিতে পারিবে। এই শিহরি বাসর দিনে সকলে থাক উপবাসী, ভগবদ সাধন ভজনে সকলে হও গো অভিলাষী। হরিভক্তি বিলাসে শ্রী ভগবত প্রীতি হেতুই এই ব্রত সকলের করণীয়। এই একাদশী ব্রতম নাম সর্বকাম ফলপদম, কর্তব্যং সর্বদা বিপ্রয়ী বিষ্ণু পীড়ন কারণ। অর্থাৎ সকল কাম ফলপদ একাদশী ব্রত, ভগবত প্রীতির জন্য সকলের এই ব্রত করা উচিত। এই ব্রত পালনে আনুষঙ্গিকভাবে সুখ ঐশ্বর্য লাভ হইয়া থাকে। বৃহৎ নারদীয় পুরাণে বর্ণিত আছে, ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র নারী সকলেই একাদশী ব্রত পালন করিলে মোক্ষ লাভ করিতে পারেন। একাদশী ব্রত পালনে উপবাসী থাকিবে তবেই কৃষ্ণ ভক্তি লাভ করিতে পারিবে। এই শ্রীহরি বাসর দিনে থাক উপবাসী, ভগবত সাধন ভজনে হও গো অভিলাষী। একাদশী দিবসে শ্রীহরি বাসরে অন্ন ভোজন করিলে যাবতীয় পাপই গ্রহণ করা হয়। শ্রী নারদ পুরাণ, স্কন্ধ পুরাণ, বিষ্ণু পুরাণ প্রভৃতি গ্রন্থে একাদশী ব্রত সম্বন্ধে বহু কথা বিবৃত আছে। একাদশীতে অন্নভোজীর পরিত্রাণার্থ প্রায়শ্চিত্তের ব্যবস্থা কোনো শাস্ত্রেই নাই। তাই একাদশী ব্রত পালনে কেহ যদি উপবাসে অপারক হন, তাহলে পঞ্চষষ্ঠ বর্জনীয় ফলমূল, ছানা, আলু, পেঁপের তরকারি, বাদাম, সাবু ইত্যাদি আনুষঙ্গিক হালকা কিছু গ্রহণ করিতে পারেন। এই সকল বিধি দোষাদির বিচার করত কৃষ্ণ সুখ তাৎপর্যময় হইয়া শ্রী একাদশী ব্রত পালন করিতে হইবে। এই ভাগবত ধর্ম পালনে একান্ত যার মন, অহর্নিশি শ্রীহরি নামে থাক গো মগন, ইহাতে পরা শান্তি পরমানন্দ তোমার লাভ হইবে। শ্রীহরি বাসর দিনে রাত্রি জাগরণ করিতে চেষ্টা করিবে। জ্যেষ্ঠ কৃষ্ণপক্ষিয়া অপরা নাম্নী একাদশী ব্রত কথা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির
শ্রীকৃষ্ণকে প্রশ্ন করিলেন, হে জনার্দন, জ্যেষ্ঠ কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম ও মাহাত্ম্য কি, আপনি কৃপাপূর্বক তা আমার নিকট বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, লোকহিতার্থে আপনি আমার নিকট উত্তম প্রশ্ন করিয়া আছেন। এই একাদশী বহু পুণ্যদায়ক ও অশেষ গুরুতর পাপ বিনাশ। হে রাজন, অসীম ফলপ্রদা বলিয়া এই একাদশীর নাম হচ্ছে অপরা। একাদশী ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ, মিথ্যা সাক্ষীদান, মিথ্যা প্রশংসা, মিথ্যা ওজনদান, মিথ্যা বেদ পঠন পাঠন, মিথ্যা শাস্ত্র নির্মাণ প্রভৃতি বহুবিধ গুরুতর পাপ এই অপরা একাদশী ব্রত পালনে নষ্ট হইয়া যায়। এমনকি যাহারা ঠ অর্থাৎ প্রবঞ্চক, কপট, জ্যোতিষী ও বঞ্চক বৈদ্য, ইহারাও মিথ্যা সাক্ষীদানকারী ন্যায় পাপী, তাহারা যদি অপরা একাদশী ব্রত পালন করে সকল পাপী ক্ষয় প্রাপ্ত তাহাদের হইতে পারে, যে ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করি যুদ্ধ হইতে পলায়ন করে সে স্বধর্ম হইতে চ্যুত হইয়া নরকে গমন করে। হে রাজন, এই অপরা একাদশী ব্রত উদযাপন ফলে সেই ব্যক্তিও স্বর্গলোক প্রাপ্ত হয়। যে শিষ্য গুরুর নিকট বিদ্যা শিক্ষা লাভের পর সেই গুরুর নিন্দায় পবিত্র হইয়া মহাপাপ সঞ্চয় করে, অপরার উপাসনায় তাহারও সেই পাপ দূরীভূত হইয়া উত্তমাগতি লাভ হইয়া থাকে। হে রাজন, অপরার মহিমা এমন যে কার্তিক মাসে তিন পুষ্কর স্নানে যে ফল পাওয়া যায়, মকর রাশিতে সূর্য অবস্থানকালে, মাঘ মাসে কয়াক স্নানে যে পুণ্য উজ্জিত হয়, কাশীতে শিবরাত্রি ব্রত পালনে এবং গয়ায় শ্রীবিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল প্রাপ্ত হওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গোমতী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিক্রাশ্রম যাত্রায় ও বদরী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রের স্নানে তথায় হস্তি, অশ্ব, ধেনু, সুবর্ণ ও ভূখণ্ড আদি দানে যে সকল শুভ ফল পাওয়া যায়, সেই সকল পুণ্যই এই অপরা একাদশী ব্রত পালনে লাভ হয়। এই মহান ব্রত পালন করিতে যেন সকলের মতি রয়, ইহা পাপকে ভস্ম করিতে সক্ষম হয়। আবার সুতীব্র দাবানল স্বরূপ সকল পাপকে এই অপরা একাদশী বিনাশ করে। মহা তেজময় সূর্য সদৃশ্য এবং পাপরূপী মৃগের নিকট মহাকাল সিংহ স্বরূপ, হে রাজন, অপরা একাদশী ব্রত পালনে ও সেই দিন ত্রিবিক্রম ভগবান বিষ্ণুর অর্চনে মনুষ্যের পরম মঙ্গলময় বিষ্ণুলোক প্রাপ্ত হইয়া থাকে। সর্বলোকহিতার্থে আপনাকে অপরা একাদশী মাহাত্ম্য বলিলাম। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণে ও পঠনে
জীবের সকল পাপ বিনষ্ট হইয়া যায়। এই বতের মাহাত শবনে ও পঠনে জীবের সকল পাপ বিনষ্ট হইয়া যায়। তাই তো একাদশী ব্রত পালনে সকলে শ্রীহরির কৃপা পাই গো, সকলের শ্রীহরির কৃপা পাই। এই পর্যন্ত আপনারা অপরা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।